আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি জামের জুস। জামের জুস বানানোর জন্য এখানে আমি কিছু জাম নিয়েছি, এগুলো বিচি সহ, এবং কিছু জাম আমি বিচি ফেলে আলাদা করে রেখেছি। সেটা হচ্ছে বিচি ফেলে দেওয়ার পরে এরকম হয়েছে। যারা জাম আমরা খাই বা পছন্দ করি তারা জানি যে জামের বিচিটা আসলে ফেলে দিতে হয়। তো যারা জুস করবেন তারা অবশ্যই জামের বিচিটা ফেলে দিবেন। আর এর সাথে লাগছে বিট লবণ, চিনি এবং বরফ। ব্যাস, এতেই হয়ে যাবে আমার জামের জুস। আর এখন আমি এগুলোর সব উপকরণগুলো একে একে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জগের ভিতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি জামগুলো, যে আমি বিচি ফেলে যে জামগুলো আলাদা করেছিলাম সেগুলো। আর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, কারণ অনেকে আছে মিষ্টি কম খায়, অনেকে মিষ্টি বেশি খায়, যে যা আসলে যা যে যার মতো করে দেন, কোনো সমস্যা নেই। যে যেরকম পছন্দ করেন সে সেভাবে করে দিবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আর পরিমাণটা আমি অবশ্যই লিখে দিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি বরফ। এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি আরও একটু ঠান্ডা পানি। এখন এগুলো আমি সব একবারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, যেন ভিতরে সামান্য পরিমাণে গোটা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু এটা জুস, তাই জুসটা খুবই স্মুথলি করতে হয় এবং করা উচিত। আমরা অনেকেই জুস খুব ভালো করতে পারি, আর যারা করতে পারেন তারা তো পারেনি, কোনো অসুবিধা নেই। এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে। যারা জাম পছন্দ করেন তারা জুসটা খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং হেলদি, অনেক সুন্দর কালার হয়েছে জামের। তো হয়ে গেল আমার জামের জুস, খুবই সহজ। তা আপনারা বাসায় তৈরি করে খাবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো হয়ে গেল আমার জামের জুস। তো আমি একটু সৌন্দর্যের জন্যে এখানে একটু পুদিনা পাতা এবং জাম এর সাথে দিয়ে দিয়েছি। তো দেখতে বেশ ভালোই লাগছে। তো আপনারা এভাবে তৈরি করে খাবেন বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।